কোহলি বললেন আর উইকেট নয় বরং এই নতুন ভূমিকায় দেখা যাবে আর বিশ্বকাপ দুই হাজার উনিশের শুরু হতে আর মাত্র কয়েকটা দিনই বাকি রয়েছে এই টুর্নামেন্টের জন্য ভারতীয় দল বাইশ মে ইংল্যান্ডের রওনা হবে বিরাট কোহলির দলকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ জুন নিজেদের প্রথম ম্যাচ খেলতে হবে এর আগে ভারতীয় দল ইংল্যান্ডে বাংলাদেশ আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি প্র্যাকটিস ম্যাচও খেলবে বিশ্বকাপের আগে অধিনায়ক বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনির জমিয়ে প্রশংসা করেছেন বিরাটের মতে ধোনি ক্রিকেটের সবচেয়ে স্মার্ট খেলোয়াড়দের মধ্যে একজন টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি ইন্টারভিউতে তিনি বলেন ধোনি ক্রিকেটের সবচেয়ে স্মার্ট মানুষের মধ্যে একজন এর ফলে আমি নিজের খেলা খেলতে পাই আমার ক্যারিয়ারের ওনার মার্গদর্শনে শুরু হয়েছিল খুব কমই মানুষ ওকে এতটা কাজ করতে দেখে যতটা আমি দেখেছি একটা কথা ধোনির ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ওর কাছে দল সবার আগে তার যে যা কিছুই হোক ও দলকে সবার আগেই রাখে অধিনায়ক বিরাট কোহলির মতে মহেন্দ্র সিং ধোনি আর রোহিত শর্মা দলে বড় দায়িত্ব পেয়েছেন আইপিএল এর দুই সবচেয়ে সফল অধিনায়ক দলের স্ট্র্যাটেজি পুলে জায়গা পেয়েছেন অধিনায়ক এই ব্যাপারে বলেন যেভাবে এই দুইজন আই পি এ অধিনায়ক হিসেবে নিজেদের দায়িত্ব পালন করেছেন এটা এটাই জানান দেয় যে এই দুজন দলকে কি দিতে পারেন এই কারণে এই দুজনের লিডারশিপ রোলে থাকা দলের জন্য ভালো এই কারণে টিম ম্যানেজমেন্ট একটি স্ট্র্যাটেজি পুল তৈরি করেছে যেখানে ধোনি আর রোহিত সামিল রয়েছেন বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল বিশ্বকাপ জেতার প্রবল দাবিদার মনে করা হচ্ছে ভারতীয় দল গত বেশ কিছু সময় ধরে দুর্দান্ত ক্রিকেট খেলেছে এটাই কারণ যে ক্রিকেট পণ্ডিতেরা ভারতীয় দলের বিশ্বকাপে জেতার কথা বলছেন চার নম্বরে কে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বিজয় শঙ্কর বিশ্বকাপের চার নম্বরে ব্যাট করবেন কে দল নির্বাচনের পর নির্বাচক কমিটির চেয়ারম্যান প্রসাদ বলেছিলেন বিজয় শঙ্করকে চার নম্বরে ভাবা হচ্ছে বোলিং করতে পারেন ফিল্ডিং ভালো কিন্তু বিজয় নিজে বলছেন চার নম্বরে ব্যাট করা আর লোয়ার মিডল অর্ডারে ব্যাট করা সম্পূর্ণ আলাদা আমার সামনে রয়েছে চ্যালেঞ্জ প্রস্তুতিটা জোরদার হওয়া দরকার সবচেয়ে বড় কথা পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে যে কোনো জায়গায় ব্যাট করার জন্য প্রস্তুত থাকতে হবে এরপরই শঙ্করের সংযোজন চার নম্বরে কে ব্যাট করবে তা নিয়ে আলোচনা অনেক হয়েছে আমাকে শুধু দেখতে হবে সুযোগটা যেন কাজে লাগাতে পারি বাকিটা আমার হাতে নেই প্রথমবার বিশ্বকাপ খেলতে চলেছেন বিজয় শঙ্কর বলেছিলেন প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন থাকে দেশের হয়ে খেলার আর বিশ্বকাপ সবার কাছে স্পেশাল চার বছর অন্তর অন্তর আসর বসে আমি তো উত্তেজিত অতীতে একাধিকবার চোট পেয়েছেন তাই সতর্ক শঙ্কর বলেছেন চোটের জন্য অনেক ক্রিকেট মিস করেছি সব অনেক কিছু শিখেছি মানসিক ভাবে শক্ত থাকা দরকার চোটের সময় না হলে ফেরা মুশকিল হয়ে যায় দলের সিনিয়রদের কাছ থেকে অনেক কিছু বিশেষত ধোনির কাছ থেকে শঙ্কর বলেছিলেন ধোনির ভারতীয় ক্রিকেটে অনেক অবদান অনেক ম্যাচ জিতেছে ধোনির থেকে অনেক কিছু শিখেছি মাহি ভাই পরিস্থিতি অনুযায়ী নিজেকে প্রয়োগ করে আমাকে তাই আরো অনেক কিছু জানতে হবে মাহি ভাইয়ের কাছ থেকে ভারত দলে ধোনি রোহিতের নতুন দায়িত্ব এদিকে বিজয় শঙ্করের চার নম্বর ব্যাটিং সবকিছু মিলিয়ে সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপ জয় ভারতের জন্য নিশ্চিত সেটা কি আপনি মনে করেন